ডিসেম্বর 2020 যখন পুরো বিশ্ব করোনা মহামারীতে নাজেহাল, ঠিক ওই সময়ে পুরো আফ্রিকায় ছড়িয়ে যায় আফ্রিকান রেড গ্যাং, যাদের মূল টার্গেট রিপাবলিক সেন্টার আফ্রিকার মোট 60টি প্রদেশ দখল করা। যেই কথা সেই কাজ। সেই গ্যাং বিশাল বিদ্রোহী বাহিনী গঠন করে একের পর এক প্রদেশে প্রবেশ করে আর নির্মম গণহত্যা চালানো শুরু করে। গ্রামের পর গ্রাম তারা এমন ভল তাণ্ডব চালানো শুরু করে যে সেন্টার আফ্রিকার একটি বিশাল এলাকা লাশের স্তূপে ভরে যেতে থাকে। আর এভাবে মানুষ মারতে মারতে এই গ্যাং আগাতে থাকে সেন্ট্রাল রিপাবলিক আফ্রিকার শহরের দিকে। ফলে নিজের দেশ ও সাধারণ মানুষের অস্তিত্ব বাঁচাতে আফ্রিকার সরকার অতি দ্রুত সাহায্য চায় তাদের বন্ধু দেশ রাশিয়ার কাছে। তাই আফ্রিকার সরকারের ডাকে সাড়া দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট তাদের ভয়ানক সব কমান্ডো ও প্যারা কমান্ডোদের আফ্রিকায় পাঠায় এই গ্যাং খতম করতে। মানে বুঝতেই পারছো এই প্যারা কমান্ডোরা কি ভয়ানক অবস্থায় পড়তে চলেছে। প্রথমে রাশিয়ার কমান্ডোরা আফ্রিকায় আসে এই গ্যাংয়ের সাথে একটি সমঝোতা চুক্তি করতে। তবে তাদের ছোট্ট একটি ভুলের কারণে তারাও এই ডেঞ্জারাস গ্যাংয়ের শিকারে পরিণত হয়। ফলে জান বাঁচাতে তারাও জড়িয়ে পড়ে ভয়াল এক যুদ্ধে। এই গ্যাংয়ের বিষয়ে যেটাই বলা হবে সেটাই কম হয়ে যাবে। জীবিত মানুষ কেটে ফেলা, মেশিন গান দিয়ে নিরীহ মানুষ মেরে তাদের কান কেটে পরীক্ষা করে ভেরিফাই করে যে আদৌ তারা মারা গেছে কিনা। কিছুক্ষণ পরেই বুঝতে পারবে যে এই গ্যাং কি ভয়ানক জিনিস। বলছিলাম 2021 সালের সত্য ঘটনার উপর বানানো টুরিস্ট টারপেন্ট মুভির কথা। তাই আর প্যাচাল না বাড়িয়ে একটি সাবস্ক্রাইব ঠুকে চলো দেখে নেওয়া যাক রাশিয়ার কমান্ডো ভার্সেস আফ্রিকান রেড গ্যাং এর এক মারাত্মক যুদ্ধ। মুভির শুরুতে দেখা যায় একটি সশস্ত্র বিদ্রোহী আফ্রিকান গ্যাং তাদের হাজার খানেক সৈন্য নিয়ে একটি সেনা ক্যাম্পে ভয়াল এক তাণ্ডব চালাচ্ছে। আর রাশিয়ার কমান্ডোরা কোনো রকমে যান বাজিয়ে তাদের প্রোটেক্ট করার চেষ্টা করছে। তবে এই আক্রমণ আরো জোর থেকে জোরালো হতে থাকে। আরো বহু সংখ্যক বিদ্রোহী আসতে থাকে আর তারা এই ক্যাম্পের চারপাশে ঘিরে নিতে থাকে, সেই সাথে প্রবল গুলির ঝড় তুলে দিয়ে এগিয়ে আসতে থাকে। অন্যদিকে সেই গ্যাংয়ের আরো কয়েকজন মেশিন গান সেট করে সেই ক্যাম্পে থাকা সকল রাশিয়ার কমান্ডোদের তুলোধনা করতে শুরু করে। সেখানে এই আফ্রিকান রেড গ্যাংয়ের এত পরিমাণ সৈন্য ছিল আর যে হারে তাদের দিকে ফায়ার করা হচ্ছিল, রাশিয়ান কমান্ডোরা কোন দিকে সামাল দিবে সেটাই তারা বুঝে উঠছিল না। ফলে এই গ্যাংয়ের এমন মারাত্মক আক্রমণে একে একে রাশিয়ার কমান্ডোরা তাদের প্রাণ হারাতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে যখন চারপাশ ক্লিয়ার হয়ে যায়, এবার এই গ্যাং তাদের এই আক্রমণ বন্ধ করে সেখান থেকে চলে যায়। তবে এই ঘটনায় আফ্রিকার সাথে রাশিয়ানরা বুঝে যায় যে আফ্রিকানের এই রেড গ্যাং কোনো মামুলি গ্যাং না। যাদের সাথে যুদ্ধে জেতা আর ক্ষুধার্ত বাঘের মুখ থেকে ফিরে আসা একই ব্যাপার। তাই এই ঘটনার 6 দিন পরে রাশিয়া থেকে আরও এক ফোর্স প্যারা কমান্ডো পাঠানো হয় সেই রেড গ্যাংয়ের সাথে শান্তি চুক্তি করার জন্য। কিন্তু চুক্তি কার সাথে করবে রে ভাই? এই গ্যাংয়ের লিডার ডেভিড করা ডেঞ্জারাস এক পাবলিক, যার কাছে পরাজয় বলে কিছুই নাই, হয় মারো নয় তো মরো। সে এই পুরো গ্যাংটাও সেভাবেই তৈরি করেছে, যাদের মনে মরণের কোনো ভয়ই নাই, হয় তারা যুদ্ধে জিতবে নয়তো জান দিয়ে দিবে। বুঝতেই পারছো যারা মৃত্যুকে পকেটে নিয়ে যুদ্ধে নেমেছে তাদের সাথে যুদ্ধে জড়ানো খুবই ভয়াবহ বিষয়। সেই সাথে রিপাবলিক আফ্রিকার সরকারের নিরাপত্তা আরো জোরদার করে কড়া লেভেলের সিকিউরিটি দেওয়া হয়। জাস্ট একটু সময় নিয়ে দেখতে থাকো যে এই রাশিয়ার প্যারা কমান্ডোরা কিভাবে ফেঁসে যায়। রাশিয়ান কমান্ডোদের প্লেন আফ্রিকায় ল্যান্ড হলে তারা একে একে প্লেন থেকে নেমে তাদের গাড়িতে উঠে বসে আর তাদের ক্যাম্পের দিকে রওনা দেয়। ঠিক এই কাহিনী দূরে থেকে দেখছিল রেড গ্যাংয়ের একজন স্পাই। সে তার গ্যাংয়ের কাছে এই নিউজ পৌঁছে দেয় আর তাদের জানায় আবারও রাশিয়ার প্যারা কমান্ডোর একটি ফোর্স এসেছে, তারা যেন রেডি থাকে। কিন্তু এই কমান্ডোরা তো এবার আর যুদ্ধ করতে নয়, বরং একটি শান্তি চুক্তি করতে এসেছে। তারা তাদের ক্যাম্পে পৌঁছালে সেখানে বেশ কিছু আফ্রিকান আর্মি দেখতে পায়, যাদের এই ক্যাম্পে রেখে আধুনিকভাবে ট্রেন করা হচ্ছিল, যেন তারা নিজেরাই সেই গ্যাংয়ের সাথে মোকাবেলা করতে পারে। আর তাদের এই ট্রেনিং দিচ্ছিল রাশিয়ার কর্নেল প্যাট্রপ। সে মূলত আগে টিমের সাথে আফ্রিকায় এসেছিল, তবে সেদিনের ওই হামলায় সে প্রাণে বেঁচে গিয়েছিল। ফলে সে তাদের এই টিম আসার জন্য এখানে অপেক্ষা করছিল আর এই অবসর সময়ে আফ্রিকান আর্মিদের রাশিয়ানদের মতো ট্রেন করছিল। নতুন প্যারা কমান্ডো টিম সেখানে আসলে কর্নেল প্যাট্রপ সেদিনের পুরো হামলার ঘটনা তাদের বলে। সে এটাও জানায় কোনোভাবেই এই গ্যাংয়ের সাথে মারামারি তো অনেক দূর, তর্কেও জড়ানো যাবে না, কারণ এরা খুবই খ্যাপাটে আর মারাত্মক হিংস্র। এখানে তোমাদের এই টিমের সাথে পরিচয় করিয়ে দেই। নতুন এই টিমে দুজন মেজর, সার্গেই ড্যানিল ও জেভেনি ভেনিস। টিমের একমাত্র ক্যাপ্টেন অ্যালেক্স দিমিত্রি ও তাদের জুনিয়র লেফটেন্যান্ট অ্যান্টন। সে কিছুদিন মাত্র আগে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে প্রমোশন পেয়ে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছে, আর সে হচ্ছে এই টিমের সব থেকে কনিষ্ঠ সোলজার। সেই সাথে এই মিশন হতে যাচ্ছে তার জীবনের প্রথম মিশন।
তবে সে মনে মনে ভয় পেলেও যেহেতু তারা যুদ্ধ না করে শান্তি চুক্তি করবে তাই সে নিজেকে সান্ত্বনা দিতে থাকে। কিন্তু শান্তি কি আর এত সহজে আসে রে ভাই? তাদের আসার এই নিউজ যখন গ্যাংয়ের সদস্যরা একে একে জানতে পারে, এবার তারা তাদের লুকানো মেশিন বের করতে থাকে যুদ্ধে নামার জন্য। কারণ এদের কাছে এত সময় নাই যে শান্তি চুক্তি করবে। সেখানে রেড গ্যাংয়ের লিডার ডেভিডকে দেখা যায় তার পালিত কয়েকজনের একটি গ্যাংকে উস্কে দেয়, আর সে জানায় তোরা আগে একটি এলাকায় হামলা করবি, আর যদি সেই রাশিয়ানরা তোদের বাধা দিতে আসে তবে তাদেরকে উড়িয়ে দিবি। আর সেই গ্যাং চলে গেলে সে একজনকে পাঠায় রাশিয়ার কমান্ডোদের ক্যাম্পের খোঁজ নিতে। কিন্তু যেই ওই লোকটি ঘুরে পেছনে সরে যায় সে তার পিঠে শ্যুট করে দেয়। সে প্রাণপণ চেষ্টা করে পালানোর, তবে ডেভিড এসে তাকে আরও এক শ্যুটে হত্যা করে। আসলে এই লোকটি ছিল আফ্রিকার সেন্ট্রাল রিপাবলিক সরকারের একজন স্পাই, যে গোপনে এই রেড গ্যাংয়ের খবর পাচার করত সেই সরকারের কাছে। অন্যদিকে ক্যাম্পে পৌঁছে জুনিয়র কমান্ডো অ্যান্টন তার মেজর ড্যানিলকে বলতে থাকে, স্যার আমার মনে হয় এখান থেকে আমাদের ফিরে যাওয়া উচিত, পরে মামলা ঠান্ডা হলে বাকিটা দেখে নেওয়া যাবে, কারণ আমার মনে হচ্ছে সামনে খুবই বিপদ এগিয়ে আসছে। কিন্তু মেজর তাকে জানায় প্রথম মিশনে বুক এরকম ধুকমুক করবেই। ঠিক একই সময়ে অন্যদিকে দেখা যায় রেড গ্যাংয়ের ওই স্পাই গোপনে দেখা করে আফ্রিকান সরকারের সাথে। আসলে সে হলো দুই দিকে সমানতালে গুজি মারা পাবলিক। সে এসে জানায় তাদের গুরুত্বপূর্ণ এক স্পাইকে ডেভিড ধরে হত্যা করে ফেলেছে, আর তারা এটাও জেনে গেছে যে দেশের রাশিয়া থেকে আরো সেনা আনা হয়েছে, যার কারণে তারা আরো খ্যাপাটে হয়ে গেছে। এদিকে দেখা যায় ইতিমধ্যেই ক্যাপ্টেন অ্যালেক্স তাদের টিমের বাকিদের নিয়ে বেরিয়ে পড়েছে রেড গ্যাংয়ের সাথে দেখা করতে। যাওয়ার সময়ে অ্যান্টন তার চারিদিকে দেখতে পায় পুরো পরিবেশ একদম গম্ভীর, আর সামনে যেতে তার মন মোটেও সায় দিচ্ছিল না। অন্যদিকে সেই গ্যাং দুইটি প্রদেশে হত্যাযজ্ঞ চালিয়ে পৌঁছে যায় তাদের তিন নাম্বার টার্গেট বলি প্রদেশে। সেখানে তারা দুই গ্রুপে ভাগ হয়ে এক দল নদীপথে এবং অন্য দল স্থলপথে গ্রামে ঢুকে যায়, আর সামনেই যাকে পায় তাকেই গুলি করে হত্যা করা শুরু করে। মুহূর্তেই পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে যায়, আর সবাই প্রাণ বাঁচাতে এদিক সেদিক ছোটাছুটি করে। চারপাশের মারাত্মক গুলির ঝড়ের মধ্যেও যারা প্রাণে বেঁচে যায় তারা সবাই মিলে তাদের ধর্মীয় স্থান গির্জায় যেয়ে আশ্রয় নেয়। কিন্তু সেই গ্যাং বাহিরে গণহত্যা চালানো শেষ করে এবার ওই চার্চের দিকে আরপিজি তাক করে, আর এক ফায়ারে পুরো চার্চ একদম উড়িয়ে দেয়। শুধু এটুকুই না, সেখানে যারা ঝোপঝাড়ে লুকিয়েছিল তাদেরকেও ধরে আনা হয়, আর ডেভিড এসে গান পয়েন্ট করে সবাইকে পাইকারিভাবে গণহত্যা করে। সেখান থেকে তারা রওনা দেয় অন্য গ্রামের দিকে, আর তারা চলে গেলে দেখা যায় পুরো গ্রামের সবাইকে মেরে তারা সাফা সাফা করে দিয়েছে। এদিকে কমান্ডো টিম তাদের আস্তানায় পৌঁছে যায়, আর তাদের খাদ্য সামগ্রী সহ অস্ত্র নিয়ে পুরো ক্যাম্প সেট আপ করতে থাকে। কারণ এই গ্যাং যে মারাত্মক বলা যায় না কখন আক্রমণ করে বসে। সেই সাথে তারা এটাও জানতে পারে গ্যাংয়ের একটি টিম হত্যাযজ্ঞ চালাতে চালাতে তাদের ক্যাম্পের দিকে এগিয়ে আসছে, তাই তারা যেন সতর্ক থাকে। সেই সাথে তাদের এটাও বলা হয় ভুল করেও যেন তারা এই গ্যাংয়ের সাথে কোনোভাবে ঝামেলায় না জড়ায়। এমনকি তারা যদি চার পাঁচজন এসে তাদের উপরে আক্রমণ করে তাহলেও যেন কমান্ডো টিম তাদের হত্যা না করে, কারণ একবার তাদের সাথে যুদ্ধ লেগে গেলে বেঁচে ফেরার আর কোনো সুযোগ নাই। এমন সময় ওই গ্যাংয়ের পুরো একটি দল সামনের দিকে এগিয়ে যেতে থাকলেও হঠাৎ একটি দল পেছনে ঘুরে আসে, আর কমান্ডো টিম থেকে মাত্র কয়েক মাইল দূরের আফ্রিকান আর্মিদের ক্যাম্পে হামলা করে বসে। চারিদিক থেকে প্রচুর ফায়ারিং শুরু করলে মাত্র কয়েক সেকেন্ডে আফ্রিকান আর্মিরা তাদের প্রতিহত করতে ব্যর্থ হয়, আর অকালেই এই গ্যাংয়ের হাতে জান বিলিয়ে দেয়। এই নিউজ কমান্ডো টিমের কানে পৌঁছে গেলে তারাও ওই ক্যাম্পে পৌঁছে দেখতে পায় যে সেখানে সাধারণ মানুষের সাথে এই গ্যাং আফ্রিকান আর্মিদেরও নির্মমভাবে হত্যা করেছে। এই বিভৎসতা দেখে তারা আর নিজেদের কন্ট্রোল রাখতে পারছিল না। কিন্তু যদি তারাও ভুলভাল কিছু করে তবে তারাও মারা পড়তে পারে, ফলে ওপরের অর্ডার ফলো করার জন্য এবারও তারা নিজেদের নিয়ন্ত্রণ করে নেয়, আর আবারও তাদের ক্যাম্পে ফিরে আসে। কিন্তু কমান্ডোরা বারবার গ্যাংয়ের লিডার ডেভিডের কাছে শান্তি চুক্তির চিঠি দিলেও তারা কোনোভাবেই ডেভিডকে নাগালে পাচ্ছিল না। ফলে তারা কিছু সময় নিয়ে ওই ক্যাম্পেই থাকা শুরু করে, আর এই অবসর সময়ে আবারও আফ্রিকান সেনাদের ট্রেনিং দিতে থাকে। এভাবেই বেশ কিছুদিন পার করার পরে হঠাৎ একদিন এমন একটি তুচ্ছ ঘটনা ঘটে যায় যেটা হয়ে দাঁড়ায় এই কমান্ডোদের জন্য সবচাইতে বিপদের কারণ। একের পর এক গ্রামের মানুষ মেরে সেই গ্যাং ইতিমধ্যেই মোট পাঁচটি প্রদেশ দখল করে নিয়েছে। এরপর তারা রওনা দেয় বাকি দুইটি প্রদেশ দখল করার জন্য। গিমারি অঞ্চলে পৌঁছে এবার ডেভিড আগে দূরে থেকে পুরো এলাকা বাইনোকুলার দিয়ে দেখে নেয়।
কিন্তু সে এবার ওই গ্রামে হামলা না চালিয়ে মারাত্মক একটি ফাঁদ পেতে বসে। সে ওই গ্রাম থেকে একজন মহিলা ও তার ছেলেকে ধরে আনে। সেখানে ওই মহিলাকে বলে, তুই সহ তোর পুরো গ্রাম বেঁচে যাবে যদি তুই আমার কথায় কাজ করিস। সেই মহিলাকে কমান্ডোদের ক্যাম্পে পাঠায় আর তাকে শিখিয়ে দেয়। সে যেন তাদের কাছে যেয়ে সাহায্য চায়, যেন কমান্ডো টিম তার ছেলেকে বাঁচিয়ে দেয়। প্ল্যান মতো সেই মহিলা ওই ক্যাম্পে যায় আর কঠিন এক অভিনয় করে জানায় একটি বিদ্রোহী গ্যাং তার ছেলেকে ধরে নিয়ে গেছে, ফলে তারা যেন তার ছেলেকে বাঁচিয়ে নেয়। কমান্ডোরা ভাবতে থাকে এই ঘটনায় হয়তো তারা ডিভিডের কাছে পৌঁছাতে পারবে, ফলে ওই গ্যাং এর কাছে বার্তা পাঠায় যে রাশিয়ার কমান্ডোরা কোনো রকম শান্তি চুক্তি ছাড়াই আফ্রিকা থেকে চলে যাবে। তবে তার আগে তারা একবার গ্যাং এর লিডার ডেভিডের সাথে দেখা করতে চায়, আর ডেভিড তো আগে থেকে এটাই যাচ্ছিল। তাই ডেভিড এবার ফাইনালি কমান্ডোদের ক্যাম্পের সামনে আসে, কিন্তু তাকে পুরাই পল্টি দিয়ে কর্নেল বলে, যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই থাকবি আর চুপচাপ এই মহিলার ছেলেকে নিয়ে এখানে হাজির করবি। আশেপাশের জঙ্গলের মধ্যে আমাদের স্নাইপার তোর বুকে টার্গেট করে অপেক্ষা করছে, তাই যদি বাঁচতে চাস তো বাচ্চাটাকে নিয়ে আয়। প্ল্যানের ওপর এমন ডাবল গেমিং দেখে ডেভিড পুরাই টাসকি খেয়ে যায়, ফলে সে বাধ্য হয়ে ওই ছেলেকে নিয়ে আসে আর তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। এদিকে ডেভিডকে সামনে রেখে কথা বলার সময় কর্নেল ভয়ে ঘামতে থাকে, কারণ আসলে তো আশেপাশে কোনো স্নাইপার নাই। কিন্তু হঠাৎ তার স্যাটেলাইট ফোনে সে শুনতে পায় ক্যাপ্টেন অ্যালেক্স এবার সত্যি সত্যি তার স্নাইপার নিয়ে ডেভিডকে টার্গেট করে বসে আছে আর দূরে থেকে তাদের কভার দিচ্ছে। এটা শুনে কর্নেলের বুকে সাহস ফিরে আসে আর বাচ্চাটাকে ফিরিয়ে দিলে সে এবার ডেভিডকে বলে, আজকের জন্য তোকে ছেড়ে দিলাম, যদি ফের দাদাগিরি করো তবে হেঁটে বেড়ানোর জন্য পা খুঁজে পাবি না। এতক্ষণ সব ঠিকঠাকই ছিল, কিন্তু এই অপমান ডেভিডের আত্মসম্মানে লাগে। ডেভিড সেখানে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়, কিন্তু ক্যাম্পে ফিরেই তারা জানতে পারে যে ডেভিড তার পুরো গ্যাং ব্যাং নিয়ে তাদের ক্যাম্পের দিকে এগিয়ে আসছে। কথা শেষ না হতেই ক্যাম্পের চারিপাশে প্রচুর পরিমাণ বিদ্রোহী আফ্রিকান গ্যাং এসে জমা হতে থাকে আর পুরো ক্যাম্প ঘিরে নেয়। এত পরিমাণ বিদ্রোহী দেখে কমান্ডো টিম তাদের কি আক্রমণ করবে তাদের কলিজাই শুকিয়ে যায়। আর ঘটনা এত দ্রুত ঘটে যে তারাও ভারী ওয়েপন সেট করার বিন্দু মাত্র সময় পায়নি, ফলে হাতে থাকা রাইফেল নিয়েই তারা পজিশন নেয় বিদ্রোহীদের সাথে মোকাবেলা করতে। তারা যেভাবে ঘিরে ফেলেছে এখন যদি তারা পাল্টা আক্রমণ নাও করে তবুও তাদের হাতে তাদের মরতে হবে। সেখানে তুমুল গোলাগুলি শুরু হলে প্রথমে কমান্ডো টিম আড়াল থেকে শুট করে বিদ্রোহীদের কিল করতে থাকে, সেই সাথে গ্রেনেড ছুড়ে আগে ফ্রন্ট লাইনে থাকা গ্যাং কিল করে রাস্তা ক্লিয়ার করে নেয়। এবার কর্নেল সেখানে আফ্রিকান গ্যাং এর বুলডেজার মেশিন গান তুলে নিয়ে আসে। এদিকে সেখানে আরো বিদ্রোহী আসা শুরু করলে দূরে থেকে কমান্ডো ফোর্স তাদের উড়িয়ে দেওয়া শুরু করে। আর এই কাহিনীতে অপর সাইড থেকে বিদ্রোহী গ্যাং আরপিজি তাক করে অ্যাটাক করে কমান্ডো ক্যাম্পে, সেই সাথে চলতে থাকে গ্যাং এর ভয়াল গুলির বর্ষণ। তবে কমান্ডো টিম মেশিন গান দিয়ে রাইফেল দিয়ে শুরু করে মারাত্মক আক্রমণ, টপার টপ কিল করতে থাকে সেই বিদ্রোহীদের। এভাবে প্রায় টানা 15 মিনিট কিল করে অবশেষে তারা সকল বিদ্রোহীদের খতম করতে সক্ষম হয়। তবে মৃত্যুর হাত থেকে একদম শেষ সময়ে তারা ক্লান্ত হয়ে পড়লেও কোনো রকমের জীবন বাঁচাতে সক্ষম হয়। তবে কর্নেল আর ক্যাপ্টেন আলোচনা করতে থাকে তারা যেটা করলো এর জন্য তাদের চরম মাশুল দিতে হবে, ফলে যুদ্ধে যখন তারা জড়িয়ে গেছে তাই এবার সবাইকে জানানো হয় কঠিনভাবে প্রিপারেশন নিতে, মানে এবার আসল খেলা শুরু হতে যাচ্ছে। ভিডিওর এই পর্যায়ে তোমাদের একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলি যার নাম ওয়ানএক্সবেট, যেটি বর্তমানে বিশ্বের সবচাইতে বিশ্বস্ত আর এই অ্যাপের স্পন্সর পিএসজি এবং সেরিয়া। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 29 অগস্ট থেকে শুরু হতে যাচ্ছে, তাই সমস্ত ক্রিকেট প্রেমীদের কাছে তোমার প্রিয় দলকে সমর্থন করার এটাই দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে তুমি ম্যাচের সমস্ত লাইভ ফলাফল দেখতে পারবে এবং সেই সাথে ম্যাচটিও লাইভ দেখতে পারবে। এখানে তুমি স্কোরের পূর্বাভাস দিয়ে বাজিয়ে ধরতে পারবে, উদাহরণস্বরূপ কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে ইত্যাদি ইত্যাদি। এছাড়াও BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে যা তোমার পছন্দ মতো বেছে নিতে পারবে, এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমোকোড BDSTORY ব্যবহার করে তোমার প্রথম আমানতের উপরে পেতে পারো 30,000 টাকা পর্যন্ত বোনাস। আর এই টাকা সহজে আইপে, উপায়, ব্যাংক, নগদ এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলেও নিতে পারবে। তাহলে আর দেরি না করে পিন কমেন্টে থাকা লিংক থেকে রেজিস্ট্রেশন করে ফেলো আর 1,000 টাকার বোনাস জিতে নাও। তবে আমরা যেই বিজ্ঞাপনই দেই না কেন, যেখানে আর্থিক লেনদেনের বিষয় জড়িত থাকে সেখানে আগে প্র্যাকটিস করে বা জেনে বুঝে নিজ দায়িত্বে ইনভেস্ট করার পরামর্শ রইল। এবার চলো মুভির কাহিনীতে ফিরে যাই। যুদ্ধ থামলে সবাইকে খতম করা শেষে কমান্ডো টিমের সবাই
আশেপাশে ভালোভাবে খুঁজে দেখা শুরু করে যে আদৌ কেউ জীবিত আছে কিনা। অ্যান্টন সেখানে পড়ে থাকা ম্যাগাজিন তুলতে গেলে মেজর তাকে নিষেধ করে। সেখানে খুঁজতে খুঁজতে তারা একটি রুমের মধ্যে কারো উপস্থিতি বুঝতে পারে, ফলে অতি সাবধানে তারা আগানো শুরু করে আর তাদের কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতে থাকে। কোড ল্যাঙ্গুয়েজ হলো এমন একটি বিশেষ সাংকেতিক ভাষা যেটা কেবলমাত্র এলিট ফোর্স, প্যারা কমান্ডো বা ডেল্টা ফোর্সরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে ব্যবহার করে, যেন শত্রুরা সেটা বুঝতে না পারে। এখানে আসলে তারা যাদের বিদ্রোহী ভাবছিল তারা ছিল আফ্রিকান সেনা। তখন গোলাগুলির এক পর্যায়ে তারা এই বিল্ডিং এ আটকা পড়ে আশ্রয় নিয়েছিল, আর কমান্ডোদের কোড ল্যাঙ্গুয়েজ শুনে তারাও বুঝতে পারে যে এরা হচ্ছে রাশিয়ার কমান্ডো, ফলে তারাও তাদের গান নামিয়ে নেয়। এই আক্রমণের নিউজ যখন জাতিসংঘের কাছে যায় তখন ইউএন থেকে আরো বিদেশি সেনা পাঠানো হয় রাশিয়ার কমান্ডোদের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এভাবেই তারা কয়েকদিন সেখানেই পার করার পর ফাইনালি তাদের ফিরে আসার জন্য বলা হয়। তবে সেই রাতে কর্নেল প্যাট্রফ নাইট ভিশনে দেখতে পায় যে সেই গ্যাংয়ের একটি দল রাতের আধারে কিছু একটা করছে তাদের ক্যাম্পের সামনে। পরের দিন ইউএন এর সেনা সহ রাশিয়ার কমান্ডোরা বের হয় আপাতত তাদের নিজেদের দেশে ফিরে যেতে। আসলে এই এমন ভাবে পুরো আফ্রিকায় ছড়িয়েছিল যে কখন কোথায় কোন দিক থেকে আক্রমণ করবে সেটার কোনো রোড ম্যাপ এই কমান্ডোরা বুঝতেই পারছিল না। তাই তারা আকাশে ড্রোন উড়িয়ে প্রত্যেক এলাকার উপরে দেখে দেখে এয়ারপোর্টের দিকে আগাতে থাকে। কিন্তু এখানে ঘটে যায় আবার আরেক গ্যাজাল। রাশিয়ানদের উপরে আক্রমণ করার জন্য ডেভিড এবার তার 10 গ্যাংদের পাঠায়। তারা যখন সেদিকে এগিয়ে আসছিল নির্দিষ্ট এরিয়া আসায় মাত্রই পাশের ঝোপঝাড় থেকে ওই গ্যাংয়ের উপরে আক্রমণ করে বসে আফ্রিকান আর্মিরা। সেখানে বিদ্রোহী গ্যাংয়ের সংখ্যা অনেক কম থাকায় আর হঠাৎ চলন্ত অবস্থায় আক্রমণ করার ফলে তারা কোনো প্রতিরোধই করতে পারেনি, ফলে তারা সেখানে আফ্রিকান সেনাদের হাতে মারা পড়তে থাকে। আর এই কাহিনী কমান্ডোরা তাদের ড্রোনেও দেখতে থাকে। তারা দ্রুত সেখানে যায় আর সত্যি সত্যি সেখানে সকল বিদ্রোহীদের লাশ পড়ে থাকতে দেখতে পায়। তবে সেখানে একজন বিদ্রোহী তখনও বেঁচে ছিল। সে মারা যাওয়ার আগে জানায় তোমরা কোনোভাবেই তোমাদের দেশে ফিরে যেতে পারবে না, কারণ ডেভিড আগে থেকেই এয়ারপোর্টের পুরো এরিয়া নিজের দখলে নিয়ে নিয়েছে। শুধু এটুকুই নয়, সে তার ভয়ানক বাহিনী নিয়ে তোমাদের দিকে এগিয়ে আসছে। কমান্ডো টিমও বুঝতে পারে যে কি ভয়ানক অবস্থা তারা ফেস করতে যাচ্ছে, ফলে এয়ারপোর্টে না যেয়ে তারা দ্রুত সেখান থেকে তাদের ক্যাম্পে ফিরে আসে আর ভারী ভারী ওয়েপন সেট আপ করে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে থাকে, কারণ এখন আর পেছনে ফিরে যাওয়ার মতো কোনো পথই বাকি নাই। কিছুক্ষণের মধ্যেই ঠিক আগের মতোই বহু সংখ্যক বিদ্রোহী গ্যাং চারে পাশ থেকে তাদের ক্যাম্প ঘিরে নেয় আর এবার শুরু করে তুমুল তাণ্ডব। এবার তারা বুলেটের ঝড়ের পাশাপাশি আরপিজি মর্টার শেল দিয়ে লাগাতার আক্রমণ চালানো শুরু করলে রাশিয়ার কমান্ডো ফোর্সরাও পাল্টা আক্রমণ চালাতে থাকে। কিন্তু কমান্ডোরা সেই গ্যাং মেরে কোনোভাবেই শেষ করতে পারছিল না। একের পর এক দলে দলে এত পরিমাণ বিদ্রোহী আসতে থাকে যে কমান্ডোদের এমন বুলেট শেষ হয়ে গেলেও সেই গ্যাং শেষ হচ্ছিল না। এভাবেই চলতে থাকে রাশিয়া কমান্ডো ভার্সেস আফ্রিকান গ্যাংয়ের এক ভয়ানক যুদ্ধ। তারা মেশিন গান দিয়ে পুরো ক্যাম্পে ঝড় তুলে দিলে এমন সময় সেই মেশিন গানের সামনে পড়ে যায় সেই জুনিয়র কমান্ডো অ্যান্টন, আর মেশিন গানের বুলেটে সে একদম ঝাঁঝরা হয়ে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে গ্যাংয়ের এমন তাণ্ডবে পুরো ক্যাম্প বিধ্বস্ত হয়ে পড়েছে, সেই সাথে তাদের বেশিরভাগ কমান্ডোই মারা পড়তে শুরু করে। তবে তখনও হাজার হাজার বিদ্রোহী সেখানে আসতে থাকে ওই ক্যাম্পের দিকে। এই কাহিনী দেখে ক্যাপ্টেন জানায় দ্রুত ব্যাকআপ কাভার নিয়ে এখান থেকে সরে যাওয়ার জন্য, কারণ তারা কোনোভাবেই এত পরিমাণ বিদ্রোহীদের খতম করতে পারবে না। তাই ফ্রন্ট লাইন থেকে ক্যাপ্টেন তাদের কাভার দিতে থাকে আর বাকিরা আহতদের তুলে নিয়ে সেখান থেকে পেছনে সরে যেতে থাকে। যাওয়ার সাথে সাথে স্যাটেলাইট ফোনে জানায় এখানের অবস্থা গুরুতর খারাপ, তাই আরো সেনা সেখানে তাদের ব্যাকআপ হিসেবে পাঠাতে বলে। এদিকে বিদ্রোহীরা সেখানে কমান্ডোদের খুঁজে না পেলে আপাতত হামলা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে ডেভিড এসে দেখতে পায় কমান্ডোরা তাদের সেনাদের মেরে স্তূপ করে ফেলেছে, তাই সে এবার তার স্পেশাল গ্যাংদের ছেড়ে দেয় আর পুরো এরিয়া একদম সাপড়ে দিতে বলে। এদিকে রিপাবলিক আফ্রিকা শহর থেকে রাশিয়াদের বেস থেকে আরো কমান্ডো আসতে থাকে তাদের টিমমেটদের বাঁচাতে। আর এদিকে কমান্ডো নিরাপদ জায়গায় এসে আগে দ্রুত হেলিকপ্টার কল করে অ্যান্টনকে হসপিটালে নেওয়ার জন্য, সেই সাথে সেখানে আগে তার ব্লিডিং বন্ধ করার চেষ্টা করা হয়। ব্লিডিং বন্ধ করে আফ্রিকান কিছু সেনা সহ কয়েকজন কমান্ডো অ্যান্টনকে নিয়ে জঙ্গল দিয়ে পার হয়ে হেলিকপ্টারের কাছে পৌঁছায় আর ক্যাপ্টেন তাকে হেলিকপ্টারে তুলে বিদায় জানায়। এরপর তারা সেখান থেকে চারিদিকে ছড়িয়ে যায় আর বিদ্রোহীদের জন্য অপেক্ষা করতে থাকে। মাত্র কিছুক্ষণের মধ্যেই সেই গ্যাং আরপিজি ও অটোমেটিক রাইফেল নিয়ে পুরো এরিয়া ঘিরে নেয়। প্যাট্রফ যেই মাত্র একটি বিড়ি জ্বালায় ঠিক ওই সময়ে বিদ্রোহীরা আরপিজি দিয়ে তাদের ক্যাম্পের দিকে ফায়ার করে। সেখানে আবারও শুরু হয় কঠিন যুদ্ধ।
দুই দিক থেকে অটোমেটিক রাইফেল মেশিন গান দিয়ে চলতে থাকে মারাত্মক ফায়ারিং, সেই সাথে দুই পক্ষের প্রচুর পরিমাণ সৈন্য মারা পড়তে থাকে। তবে বিদ্রোহীরা যখন আক্রমণ করতে করতে ক্যাম্পের ভেতরে চলে আসছিল, সেখানে গ্রেনেডের পিন তাদের জামায় আটকে যায় আর সেগুলো ব্লাস্ট হতে থাকে, ফলে এক একজনের হাত পা উড়ে বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে। কিন্তু ভাইরে, এই গ্যাংজে কি পরিমাণ হিংস্র তার এক্সপ্লেন করে বোঝানো সম্ভব নয়। সেখানে আরো বহু বিদ্রোহী বাহিনী আসা শুরু করলে এবার কমান্ডার টিমের সবাইকে নিয়ে একটি রুমের মধ্যে আটকে পড়ে। সেখানে প্যাট্রপ জানায়, আমরা তো মরে যাব, তাই যে যার জায়গা থেকে বেরিয়ে যাও আর ফ্রন্ট লাইনে বীরের মতো যুদ্ধ করো। ফলে তারা জানের মায়া বাদ দেয় আর মৃত্যুকে সাথে নিয়ে বাইরে এসে নিজেদের সমস্ত স্কিল দিয়ে হেভি ফায়ারিং শুরু করে। তারা চতুর্দিকে ছড়িয়ে যায় আর এক একজন নির্দিষ্টভাবে টার্গেট ভাগ করে নিয়ে কিল করা শুরু করে, আর অন্য টিম নিজেদের আড়াল করে নিয়ে ওই টিমকে আড়াল থেকে ব্যাকআপ দিতে থাকে। ফলে এই প্রথমবারের মতো বিদ্রোহীরা মারা পড়তে শুরু করে। আসলে তারা বুঝতে পারছিল না যে কোন দিকে তারা অ্যাটাক করবে, আর এই সুযোগেই কমান্ডো ফোর্সরা ফ্রন্টলাইন ও ব্যাকআপ লাইন থেকে টপার টপ তাদের খুলি উড়িয়ে গ্যাংস আপ করতে থাকে। এভাবে চলে টানা 30 মিনিট জান বাজি রাখা যুদ্ধ। এই যুদ্ধে অনেক কমান্ডো তাদের জান হারালেও কিছুক্ষণের মধ্যেই তারা সেই গ্যাং একদম সাফ করে দিতেই সক্ষম হয়। যুদ্ধ থামলেই দেখা যায় সেখানে শুধুমাত্র বিদ্রোহী গ্যাংদের অগণিত লাশের সারি ছড়িয়ে রয়েছে। এবার তারা সবাই আড়াল থেকে বেরিয়ে আসে আর একে অন্যের সাথে হাত মিলায়, কারণ এটা তাদের জন্য দ্বিতীয় জীবন। নিশ্চিত মৃত্যুর কাছ থেকে তারা রক্ষা পেয়েছে, তাই এই খুশিতে তারা সেখানে আনন্দ সেলিব্রেট করতে থাকে। অন্যদিকে সেই হেলিকপ্টার অ্যান্টনকে নিয়ে হসপিটালে পৌঁছালে তখনও অ্যান্টন জীবিত ছিল। আসলে তার বুকে বুলেট প্রুফ ভেস্ট থাকায় বুলেট তার বুকে লাগলো, ইন্টারনাল অর্গান ড্যামেজ হওয়া থেকে বেঁচেছিল। অন্যদিকে কমান্ডোরা সকল প্রদেশ নিজেদের জিম্মায় নিয়ে নেয় যেগুলো ডেভিডের গ্যাং দখল করে নিয়েছিল। তবে তারা সকল জায়গায় অভিযান চালিয়েও গ্যাংয়ের লিডার ডেভিডের কোনো সন্ধানই পায়নি। তাই আপাতত তারা আফ্রিকান সেনাদের ট্রেনিং সম্পূর্ণ করে তাদের মোটিভেট করে আর ফাইনালি নিজের দেশকে রক্ষা করার জন্য প্রস্তুত করে, আর এই মিশন কমপ্লিট করে রাশিয়ার কমান্ডোরা নিজেদের দেশে ফিরে আসে। কিন্তু এদিকে ডেভিড এই যুদ্ধে হেরে গেলেও সে নিজেকে আত্মগোপন করে নেয় আর তলে তলে আবারও তার রেড গ্যাং ভয়ানকভাবে গড়ে তুলতে থাকে। মুভির একদম লাস্টে দেখা যায় একটি প্লেন এসে ল্যান্ড করে আর সেই প্লেন থেকে একটি কমান্ডো ফোর্স নামে, আর এখানে আমরা অ্যান্টনকে দেখতে পাই যে এখন সিনিয়র কমান্ডো হয়েছে আর সে তার কমান্ডো ফোর্স নিয়ে আবারও সেই রিপাবলিক আফ্রিকার শহরে এসে নেমেছে সেই গ্যাং সাপ করতে। আর এখানে এই মুভির সমাপ্ত হয়। এবার বলো, মুভি এক্সপ্লেনেশন তোমাদের কেমন লেগেছে? আর এই মুভিতে তুমি কাকে সাপোর্ট করেছো, ডেভিড গ্যাং নাকি কমান্ডো ফোর্স? ভিডিও ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমার একটি সাবস্ক্রাইব আমাকে তোমাদের জন্য ভিডিও বানাতে মোটিভ করে। দ্রুতই আসছে মারাত্মক আরও একটি মুভির এক্সপ্লেনেশন। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।